আজকে আমাদের গন্তব্যে খড়গপুরের নিকটে অবস্থিত কুরুম্বেরা দুর্গ। কুরুম্বেরা দুর্গ গগনেশ্বর নামে একটি গ্রামে অবস্থিত। কেশিয়ারি যাওয়ার রাজ্য সড়ক দিয়ে গগনেশ্বর খড়গপুর থেকে প্রায় 27 কিলোমিটার দূরে, বেলদার দিকে বাদিকে ঘুরুন এবং কেশিয়ারি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে কোকাই নামক একটি গ্রামের মোড়ে পৌঁছান। কচ্ছপ কাদা রাস্তায় ডান দিকে ঘুরুন। গগনেশ্বর গ্রাম কোকাই থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত। এটি এখন প্রাচীন স্মৃতিস্তম্ভ, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত একটি দুর্গের মতো। এর ইতিহাস সম্পর্কে স্থানীয় লোকজনের তেমন জ্ঞান নেই। এটি জানা যায় যে এটি ওড়িশার সূর্যবংশী রাজা গাজীপাতা কপিলেন্দ্র দেবের 1438-1469 শাসনামলে, সম্ভবত আওরঙ্গজেবের শাসনামলে নির্মিত হয়েছিল। তবে পুরাতাত্ত্বিক বিশ্বাস করেন যে এটি প্রাচীনকালে নির্মিত হয়েছিল। রাম সীতা বনবাসের সময় এই স্থানটি পরিদর্শন করেছিল। দুর্গটিতে একটি মন্দির, মসজিদ সহ একটি প্ল্যাটফর্মের উপর 3টি ডোমের কাঠামো রয়েছে। ওড়িশা মন্দিরের ধরন অনুসারে কাঠামোটি তৈরি করা হয়েছিল। এটিতে লেখা একটি শিলালিপি ওড়িয়ার অনুরূপ। কিছু লোক বলে যে এটি মুসলিম সৈনিকের নামাজের জন্য তৈরি করা হয়েছিল এবং তাই এটি একটি মসজিদের মতো ছিল। ল্যাটেরাইট পাথরের খিলনের দ্বারা তৈরি দীর্ঘ বারান্দাটি একটি অসাধারণ কাঠামো। তবে যারা এটি নির্মাণ করেছিলেন বা এখানে বসবাস করেছিলেন তাদের সম্পর্কে খুব কমই জানা যায়। স্তম্ভযুক্ত করিডোর দ্বারা ঘেরা বিশাল উঠান রয়েছে এবং মাঝখানে 3টি গোলাকার গম্বুজ রয়েছে।